হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ফিরে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটি হরর গেম প্লে ভিডিও নিয়ে। আজকে আমরা খেলবো ডেড বাই ডে লাইট। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে গাইস, কারণ আজকের গেমটা হচ্ছে অনেক বড় বড় ভয়ানক ভয়ানক ভূত। তো এই গেমটার মূল স্টোরিটা হলো গাইস, এই গেমে আমরা চারজন টিমমেট থাকবো অ্যান্ড আমরা চাইলে ভূতও হতে পারবো অ্যান্ড আমরা চাইলে এখানে সার্ভাইভও করতে পারবো ভূতেদের সাথে লড়াই করে। তো চলো, ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে অ্যান্ড গেমটার গ্রাফিক্সটা পুরো অসাধারণ। তো চলো বেশি কথা না বলে আজকের গেম প্লে শুরু করা যাক। ওকে, তো ফাইনালি আমরা গেমে চলে আসছি গাইস। এই যে আমার ক্যারেক্টারকে দেখতে পারতেছেন অ্যান্ড এইখানে আমার একটা টিমমেট আছে। তো এই গেমে আমাদেরকে কিছু মেশিন মানে জেনারেটর ঠিক করতে হবে গাইস। চলো আমরা জেনারেটর ঠিক করার কাজ শুরু করে দেই। অ্যান্ড ও জানি না ফালাইলো, মানে এটা আমার টিমমেট, ও কেন জানি না ফালাইলো এইখান থেকে। তো চলো আমরা এখন এই জেনারেটরটা ঠিক করবো। আর এই গেমটা গাইস অনেক বেশি ভয়ানক, তোমরা একটু পর দেখতেই পারবা। তো আমরা এখানে একটা ভুল করে ফেলেছি অ্যান্ড আমার টিমমেটও চলে আসছে। ওকে, তো এখানে দুজন মিলে ঠিক করলে একটু তাড়াতাড়ি হবে। তো চলো আমরা এখন একটু ফটাফট ঠিক করে ফেলি এটা। আর এইখানে গাইস আমাদেরকে সঠিক জায়গায় প্রেস করতে হয়। তো আমরা বারবার ভুল করতেছি আর আমি গেমটা একদম নতুন গাইস, ফার্স্ট টাইম গেমটা প্লে করতেছি, এজন্য হয়তো বারবার ভুল হইতেছে। তো তোমরা হয়তো ভাবতে পারো গাইস এখানে ভূত কোথায়। তো ভূত একটু পর চলে আসবে। ওকে ভাই, বলতে বলতে চলে আসছে ভাই, আমাকে মেরে ফেললো। ওকে ভাই, আমাকে একদম মেরে দিছে। দেখেন এই ভূতটা আমাকে এখন কি করবে ভাই। ওকে, কাঁধে তুলে নিল ভাই। হোয়াট, এটা হইতেছে কি? ওকে, তো আমি এখানে বাঁচতে পারবো, মানে এখানে আমাকে বারবার প্রেস করতে হবে। তো ভূতটা আমাকে কোথায় নিয়ে যাইতেছে ভাই? ওকে, হোয়াট, এটা কী করলো ভাই আমার সাথে? হোয়াট, এইখানে ঝুলাই দিয়ে চলে গেল। আচ্ছা, আমি শেষ, এইখানে আর কিছু করতে পারবো না। তো এইখান থেকে রিভাইভ নিতে পারবো মেবি। ওকে, তো আমরা ট্রাই করতে থাকি অ্যান্ড গাইস জানি না এখানে কয়বার ট্রাই করতে পারবো, বাট আমার মনে হইতেছে না এইখান থেকে আমি বাঁচতে পারবো। তো আর একবার, ওকে পারলাম না। আচ্ছা, এগুলো কি ভাই, এখানে চুচু চাল চলে আসছে নাকি ভাই? এটা তো চুচু চালচের মতো দেখতেছি অ্যান্ড এইখানে প্রেস করতে হবে। তো এখানে আমি যুদ্ধ করতেছি গাইস এটার সাথে, এটা আমাকে মেরে ফেলতে চাইতেছে। আমি জানি না এখানে আর কতক্ষণ সার্ভাইভ করতে পারবো আমি, আমার কোনো টিমমেটও এখানে আসতেছে না ভাই আমাকে বাঁচাতে। তো দেখা যায় আমি কতক্ষণ সার্ভাইভ করতে পারি এখানে, আর মনে হয় বেশি সময় বাঁচবো না। আর জানি না এখানে আমি গেমে কয়বার লাইভ পাবো গাইস, আমি ফার্স্ট টাইম প্লে করতেছি। তো ওকে, আমার একটা টিমমেট চলে আসছে, এটা কোন মেয়ে জানি। তো এটা মেয়ে মনে হয় আমাকে বাঁচাবে। ওকে ওকে, আমাকে বাঁচাই নিছে গাইস। আমার অবস্থা একদম খারাপ গাইস, আমার সব পিছনে মানে ভূত তারা করতেছে। তো আমাকে একটু হেল করার প্রয়োজন, মানে আমাকে একটু হেল করলে আমি ভালো হব। দেখা যাক এই মেয়েটা আমাকে হেল্প করে কি না। ওকে ভাই, এখন আমাকে ঠিক করতেছে। আচ্ছা ভাই, এখানে দেখেন কীরকম করে ঠিক করতেছে এই আফুটা। তো এই আফুটা মেবি প্রো আছে এই গেমে, আমি গেমটা একদম নুব। তো আফুটার পিছে পিছে আমরা এখন ঘুরবো অ্যান্ড দেখা যাক আফুটা কী কী করে। তো এই গেমে মেবি আমাদেরকে তিন চারটার মতো জেনারেটর ঠিক করতে হয়। তো চলো এখন আমরা আফুটার সাথে যাব। আর ভূত আশেপাশে কোথাও নেই গাইস। আর গেমটার গ্রাফিক্সটা সত্যি অসাধারণ, পুরাই অসাধারণ একটা গ্রাফিক্স। আর গেমটার সাইজটা একটু বড় হয়ে গেছে গাইস, এই গেমটা ইনস্টল করতে অ্যান্ড প্লে করতে আমার পুরো 3-4 ঘন্টার মতো চলে গেছে। তো চলো দেখা যাক আফুটা এখন কোথায় যায়। আমাদেরকে এখন জেনারেটর খুঁজতে হবে গাইস। এখানে জেনারেটর, ওকে একটা জেনারেটর পেয়ে গেছি অ্যান্ড আফুটা এখানে বক্সে, বক্সটা খুলতেছে, ওইখানে মেবি কিছু আছে। তো চলো আমরা জেনারেটরটা ঠিক করি। ওকে, তো রিপেয়ার করতেছি অ্যান্ড এইখানে কিছুক্ষণ পর একটা আর কি জিনিস আসবে, ওইটা আমাদেরকে। ভাই ভূত চলে আসছে, হোয়াট, পালাও পালাও ভাই, পালাও ভাই, পালাও পালাও। এই আফুটা মানে এখনও বুঝতে পারিনি ভূতটা চলে আসছে। তো ভূতটা এখানে দাঁড়াই গেছে। ওকে, আফুটা মানে বুঝতে পারছে গাইস। তো আমরা আফুটাকে যেভাবে হোক বাঁচাবো, আফুটাকে যদি মেরে ফেলে, কারণ আফুটা অনেক রিস্ক নিয়ে আমাকে বাঁচাইছিল গাইস এর আগে। চলো আমরা এখানে একটু লুকাই থাকি, এই ভূতটা যাতে আমাকে দেখতে না পারে। তো এই গেমটা গাইস সম্পূর্ণ একটা অনলাইন গেম। ওকে, আফুটা এখন দৌড়াদৌড়ি করতেছে ভাই, ভূতটা দেখেন পিছনে কীভাবে দৌড়াইতেছে। তো আফুটা, ওকে ভাই মেরে ফেলছে। আমরা এখন আফুটাকে বাঁচাবো গাইস, নিজের জীবন দিয়ে হলো বাঁচাবো। তো ভূতটা চলে গেছে, চলো আমরা এখন আফুটার দিকে যাই। আর ভূতটা মানে বুঝতে পারছে আমার অন্য কোনো টিমমেট ওইদিকে জেনারেটর ঠিক করতেছে। চলো আমরা আফুটাকে হেল্প করে দিই। আমার হার্ট অনেক বেশি কাঁপতাছে দেখেন, আমার হৃৎপিণ্ডটা ভাই, আমার মনে হয় ভূতটা আশেপাশে কোথাও আছে। তো সমস্যা নেই, আমরা এবার মরে গেলেও আফুটাকে বাঁচাবো। ওকে ওকে, ফাইনালি আবার হেল্প করতে হবে ভাই, এখানে কয়বার হেল্প করতে হয়। এখানে হেল্প করতে গাইস অনেক বেশি সময় নেয়, এটা একটু কমাই দিলে ভালো হতো, নাহলে এখানে ভূতরা যেভাবে দৌড়াদৌড়ি করে আমাকে তো মেরেই ফেলবে। ওকে, আমরা মনে হয় এবার হেল্প করে ফেলবো অ্যান্ড সামনে একটা কী জানি চিহ্ন দেখাইতেছে, মেবি একটা জেনারেটর স্টার্ট হয়ে গেছে। তো আমার একটা টিমমেটকে দেখেন মেরে ফেলছে, চলো আমরা জেনারেটরটা ঠিক করার ট্রাই করি। অ্যান্ড এখানে আফুটা কই গেল? ওকে ভাই, আফুটা এখানেই আছে, তো আমি বুঝতে পারিনি। তো আমরা মেবি জেনারেটরটা ঠিক করতে পারবো ভূত যদি না চলে আসে। তো আফুটা একটা ভুল করে ফেলছে। ওকে, তো আফুটা কোথায় জানি চলে গেল। আচ্ছা, আফুটা চলে যাক গাইস, আমরা এখানে জেনারেটর ঠিক করি। আর আফুটা এখানে দেখুক আশেপাশে কোথাও এনিমি আছে কি না।
তো এই গেমটায় গাইস ভয়েস দেওয়ার একটা সিস্টেম করা লাগতো, কারণ গেমটা অনেক বড় সাইজের, তো আমাদের মেশিনের কাজ অনেক দূরে গিয়ে গেছে। ভাই ভূত চলে আসছে, ওকে পালা পালা ভাই আবার মেরে ফেললো। আচ্ছা আমরা আরেকবার চান্স পাবো মেবি। ওকে ভাই পালা পালা পালা, এই ভূত ধরে ফেললে আমার জীবন শেষ। ওইখানে আপুটা লুকাই আছে। ওকে ওকে ভাই আপু ওখান থেকে পালা, আমি শেষ। আচ্ছা সামনে আমার একটা টিমমেটকে অলরেডি মেরে ফেলছে, মানে ওইটা আর কিছুক্ষণ বাঁচতে পারবো ওইখানে। অ্যান্ড ভূতটা ভাই এখন আমার পিছনে আছে, এই আমাকে মানে একদম মেরে ফেলবে, আমাকে না মেরেই ছাড়বে না। ওকে ভাই সামনে চলে আসছে, আমাকে ছেড়ে দে ভূত মামা, আমি এখান থেকে পালাবো ভাই, এখানে আর থাকবো না আমি। দেখেন এই ভূতটা আমার পিছনে আছে কোন কোথায়। ওকে ওকে ভাই এখানে আটকে গেছি, এবার ভূতটা আমাকে শেষ করবে। ওকে মেরে ফেলছে, তো এখন জানি না আমাকে আবার কোথায় নিয়ে যাবে। অ্যান্ড ওইখানে যখন ঝুলাই দেয় গাইস ওইটা অনেক বেশি ভয়ানক লাগে। চলো আমরা এখানে কিছুক্ষণ ফ্রেশ করি। আচ্ছা ওই আফুটা আমার পাশাপাশি মানে আমাকে বাঁচানোর জন্য এখানে ঘুরতেছে ভাই, এখানে ঝুলাসটা। ওকে ভাই শিট ম্যান, আমি মনে হয় এবার এখান থেকে মরে যাবো গাইস। ওকে ফাইনালি এবার মরে গেছি, দেখেন আমার আত্মাটা উড়ে চলে গেল। আর এটা চুচু চালসের মতো গাইস এই ভূতটা, মানে এই ভূতটা চুচু চালসের মতো লাগে। তো আমার আত্মাটা দেখুন এখন উপরে চলে গেল, এখন আমাদের কোথাও একটা নিয়ে যাবে গাইস। ওকে একটা দেখেন জনশূন্য জায়গায় নিয়ে আসছে, তো মেবি আমাকে এখানে সমাধি দিয়ে দিছে। ওকে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। অ্যান্ড এই গেমের গাইস আরও অনেকগুলো পার্ট আছে, মানে এই গেমে আমরা চাইলে নিজেই ভূত হতে পারবো, অ্যান্ড ভূত হয়ে যারা সার্ভাইভ করবে তাকে মারতে পারবো। তো এই গেমে যেহেতু আমরা অনেক মারা খাইছি মানে এই পার্টে আমরা সার্ভাইভ করতে গিয়ে, তো নেক্সট পার্টে আমরা মেবি ভূত হবো, অ্যান্ড ভূত হয়ে যারা সার্ভাইভ করবে তাকে একদম কোপাবো। তো তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও বা এই যদি নেক্সট পার্ট চাও অবশ্যই কমেন্ট করে বলবা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো আর অনেক বেশি সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে।